গেল 75 বছরে কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি ইসরায়েলকে। হঠাৎ করে এত বড় আকারের হামলা দেখে চমকে গেছে ইসরায়েল সহ বিশ্বের সব দেশ। কিভাবে এতটা সমন্বিত হয়ে ইসরায়েলের মতো সামরিক শক্তিধর দেশে হামলা চালালো হামাস যোদ্ধারা, কারা তাদের সহায়তা করলো, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল হামাস ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধিদের বরাতে জানিয়েছে, ইসরায়েলে হামলার পরিকল্পনা শুরু হয় চলতি বছরের আগস্টে, আর এতে পুরোপুরি সহায়তা করেছে ইরান। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলে হামলা চালাতে আগস্ট থেকে হামাসের সঙ্গে কাজ করা শুরু করেন ইরানের ইসলামপন্থী বিপ্লবী গার্ডের কর্মকর্তারা। তারা আকাশ, নৌ ও স্থলে একই সঙ্গে ইসরায়েলে হামলার পরিকল্পনা সাজান। তারা আরো জানান, হামলা পরিকল্পনায় বেশ কয়েকবার পরিবর্তন আনা হয়। নতুন পরিকল্পনা সাজানো, পুরনো পরিকল্পনা বাতিল সহ নানা বিষয়ে আলোচনা করে লেবাননের রাজধানী বৈরুতে বিপ্লবী গার্ডের কর্মকর্তা এবং ইরান সমর্থিত চারটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিরা একাধিকবার বৈঠক করেন। ইরানের নেতারা শনিবার হামাসের হামলার প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফিলিস্তিনি সেনা ও ফিলিস্তিনের সব দলের জন্য এই ঘটনাকে বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান এই হামলাকে বছরের পর বছর ধরে চলা হত্যা ও অপরাধের বৈধ প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন। এদিকে হামাস দাবি করেছে, ইরানের কাছ থেকে তারা সহায়তা পেয়েছে, এ কারণে শনিবার ভোরে রকেট ও ড্রোন হামলা চালানো তাদের পক্ষে সহজ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান এই হামলার সঙ্গে সরাসরি যুক্ত আছে এমন কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম সিএনএন এর সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইরান এই হামলার নির্দেশ দিয়েছে অথবা এর পেছনে রয়েছে এ ধরনের কোন প্রমাণ তারা এখনো পাননি। তবে এটি ঠিক, এর সঙ্গে ইরানের দীর্ঘ সূত্রতা আছে। তবে ইউরোপের এক কূটনৈতিক এবং সিরিয়ার সরকারের এক উপদেষ্টা জানিয়েছে, ইসরায়েলে হামলার ক্ষেত্রে ইরান পুরোপুরি সহায়তা করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আকস্মিক হামলায় অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। কোন ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই শনিবার ইসরায়েলে ঢুকে পড়েন হামাসের প্রায় 1000 সেনা। তারা ইসরায়েলে প্রবেশ করে সামরিক অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে হামলা চালানো শুরু করে, যা গত 2 দিন ধরে অব্যাহত রয়েছে।